নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেল রুমাস লিটিল কিচেনে। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির শুক্ত। উপকরণ: কাঁচকলা, আলু, পেঁপে, রাঙা আলু, সজনে ডাঁটা, বেগুন, করলা, আর এদিকে হচ্ছে বড়ি, পাঁচফোড়ন, তেজপাতা, নুন, চিনি, আদা বাটা, সর্ষের তেল, দুধ, আর সর্ষে বাটা, মৌরি আর রাঁধুনি। প্রথমে কড়াইতে শুকনো খোলায় মৌরি আর রাঁধুনিটা ভেজে নিলাম, নিয়ে তারপরে মিক্সিতে ওইটা গুঁড়ো করে নিলাম। কড়াইতে তেল দিলাম, দিয়ে বড়িটা ভেজে তুলে নিলাম, নিয়ে এবার এক এক করে সব সবজিগুলো ভেজে তুলে নিলাম। এবার সবজি ভাজার তেলে একটু ঘি মিশিয়ে নিলাম, দিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হলে ওর মধ্যে আলু, পেঁপে, কাঁচকলা আর রাঙালুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওখানে নুন আর চিনিটা দিলাম, দিয়ে নাড়িয়ে নিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে ওই সবজিটা কষিয়ে ওর মধ্যে করলা, সজনে ডাঁটা আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে বড়িগুলো দিয়ে দিলাম, আবার একটু ফুটে উঠলে দুধটা দিয়ে দিলাম। সবজিটা ফুটে উঠলে ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে ঘিটা দিলাম, ঘিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। রেডি আমার অনুষ্ঠান বাড়ির শুক্ত। আবার আসবো আর একটা নতুন রান্না নিয়ে।